বসন্ত ও ভালোবাসা দিবস উপলক্ষে মুখরিত হয়ে উঠেছে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত। প্রিয়জনকে নিয়ে বিশেষ এই দিন উপভোগে সৈকতের বালিয়াড়িতে ঘুরে বেড়াচ্ছেন অনেকে। এ বিষয়ে বিস্তারিত জানাতে কুয়াকাটা সৈকত থেকে সরাসরি যুক্ত রয়েছেন সহকর্মী মোহাম্মদ ইমরান। ইমরান, যারা ঘুরতে এসেছেন পর্যটকরা কি বলছেন, আজকের দিনের তাৎপর্য তাদের কাছে কি এবং তাদের বিনোদনের জন্য সৈকতে কোনো বিশেষ আয়োজন কি রয়েছে? আমরা কিন্তু গতকাল থেকেই পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে হাজারো পর্যটকদের ভিড় লক্ষ্য করেছি। যে সকল পর্যটক কুয়াকাটা এসেছেন এর মধ্যে কিন্তু আমরা কাপল যে পর্যটক রয়েছে তাদের উপস্থিতি লক্ষ্য করেছি। এই মুহূর্তে আমি রয়েছি কুয়াকাটা সমুদ্র সৈকতের জিরো পয়েন্টে। আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন যে হাজারো পর্যটক কিন্তু সমুদ্রের নোনা জলে তারা কিন্তু পা ভাসিয়ে আনন্দ উন্মাদনায় মেতেছেন। অনেকে কিন্তু প্রিয়জনদের সঙ্গে সেলফি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন। এছাড়া অনেক পর্যটককে আমরা দেখেছি প্রিয়জনদের হাত ধরে এক প্রান্ত থেকে অপর প্রান্তে ঘুরতে। তো আমাদের এখানে এখন একজন পর্যটক রয়েছে, আমরা আসলে তার সঙ্গে কথা বলবো। আপনি আসলে কোথা থেকে আসছেন এবং আজকের এই বসন্তের প্রথম দিনে আপনার অনুভূতিটা যদি আমাদের কাছে শেয়ার করতেন? আমি আসছি পটুয়াখালী সদর থেকে, হেতালিয়াবাদ ঘাট। বসন্তের প্রথম দিন তো আসলে সত্যি অসাধারণ, বছরের অন্যরকম একটা আনন্দ উৎসব। আসলে যত মন খারাপ থাকুক আমরা চেষ্টা করি যে সাগর পাড়ে এসে সেই মন খারাপটাকে ভাসিয়ে দেওয়ার জন্য, এই জন্য আসলে আসা। আর মন খারাপ থাকলে আসলে সাগর পাড়ে আসার পর তো সেটা থাকে না, এই আর কি। আর ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা যেমনটা শুনছিলেন এখানে কিন্তু এই যে পর্যটকের সঙ্গে আমরা কথা বলেছি এরকমের কিন্তু অনেক কাপল পর্যটক এই কুয়াকাটা এসেছেন, তারা কিন্তু আনন্দ উন্মাদনা মেতেছেন। আর একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, যে সকল পর্যটক এসেছেন এ সকল পর্যটকদের সার্বিক নিরাপত্তা আমরা নৌ পুলিশ, থানা পুলিশ এবং টুরিস্ট পুলিশের যৌথভাবে কিন্তু কাজ করতে দেখেছি। তো আসলে দোলা, পটুয়াখালী থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। মোহাম্মদ ইমরান যুক্ত ছিলেন পটুয়াখালীর সমুদ্র সৈকত থেকে।